হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। সপ্তম শ্রেণীর 18তম সপ্তাহের প্রশ্নগুলো আমরা এক নজর দেখে নিব। তো এখানে তোমাদের 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা কী বলা হয়েছে বলো দেখো। প্রথমে গণিত দিয়েছে এবং তোমাদের শারীরিক শিক্ষা দেওয়া হয়েছে। তো গণিতে এখানে অ্যাসাইনমেন্ট 4 অষ্টম অধ্যায়ের বলছে সমান্তরাল সরলরেখা। এখানে তোমাদের বলা আছে পার্টগুলো দেওয়া আছে 1, 2, 3, এই তিনটা পার্ট দেওয়া আছে। এখানে অ্যাসাইনমেন্ট বলেছে এবি লম্ব সিডি এবং পি কিউ ছেদক যা রেখাদ্বয়কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করে। এক নম্বর বলেছে দুইটি দুজোড়া অনুরূপ কোণ চিহ্নিত করো এবং প্রতিটি জোড়া অনুরূপ কোণ সমান কিনা যাচাই করো এবং প্রমাণ করো যে কোণ এ এম এন সমান কোণ এম এন ডি। দুই নম্বর বলেছে কোণ পি এম বি সমান 60 ডিগ্রি এবং এম বিন্দুগামী একটি রেখাংশ এন ডিকে যদি আর বিন্দুতে এমনভাবে ছেদ করে যে এম এন সমান এম আর, তাহলে প্রমাণ করো যে এম এন আর একটি সম্বাহু ত্রিভুজ। এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল। নিদর্শনটা তোমরা দেখে নিবে, এখানে তোমাদের দুইটা নিদর্শন দেওয়া আছে। নিদর্শনের আলোকে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আমরা তোমাদের এগুলো অবশ্যই সমাধান করে দিব, নেক্সট ভিডিওতে তোমরা এই সমাধানগুলো পেয়ে যাবে। তারপর আমরা চলে গেলাম পরবর্তী প্রশ্ন, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। এখানে বলেছে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ 2 এটা বলা হয়েছে, আর এখানে দ্বিতীয় অধ্যায়ের স্কাউট ও গার্লস গাইডিং। এখানে তোমাদের দেখো 5টা পার্ট দেওয়া আছে, পার্টগুলো তোমরা দেখে নিবে। তারপরে তোমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে মাহিম ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালীন সময়ে বিদ্যালয়ের মাঠে কিছু তাঁবু কাটানো দেখে তার কৌতূহল সৃষ্টি হয় যে তাঁবুর কাছে গিয়ে জানতে পারলো যে স্কাউট ক্যাম্প হচ্ছে। স্কাউটে মানে ক্যাম্পিংয়ের উপদল পদ্ধতি দেখে তার ভালো লাগলো, সে স্কাউটিংয়ে ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করলো। তুমি কি কারণে স্কাউটের কার্যক্রমে অংশগ্রহণ করতে চাও তা ব্যাখ্যা করো। তারপরে এখানে তোমাদের নির্দেশনা দেওয়া আছে স্কাউটের বন্ধুর সহায়তা নিতে পারো অথবা পাঠ্যপুস্তক ইন্টারনেটের সাহায্য নিতে পারো। তো এই অ্যাসাইনমেন্টে এই নির্দেশনার অনুযায়ী তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আমরা কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। তো উত্তরের আগে বলে নিচ্ছি যে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর এই অ্যাসাইনমেন্টটা তোমরা এটার উত্তরটা অতি শীঘ্রই তোমাদের আমাদের চ্যানেলে পাবে, এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।